আসসালামু আলাইকুম, আমি মিনা রহমান। আমার বয়স হলো 58। আমি থাকি মোহাম্মদপুর মোহাম্মদিয়া হাউজিং সোসাইটিতে। আমার দেড় বছর আগে পায়ে, দেড় বছর না অনেক বছরই হলো আমি ভুগছি পা নিয়ে। অনেক ডাক্তার দেখালাম, মানে ভালো হয় আবার শুরু হয়ে যায় ব্যথাটা। আমাকে লাঠি নিয়ে চলতে হতো, আমি হাঁটতেও পারতাম না ভালো করে। পরে স্যারের খোঁজ পেলাম যখন আসলাম এখানে, স্যার চিকিৎসা দেওয়া শুরু করলেন এবং আল্লাহর রহমতে ওনার চিকিৎসা এক বছর আমি করি। আর আল্লাহর রহমতে তো আমি এখন লাঠি ছাড়াই হাঁটি। হ্যাঁ, ডাক্তার সাহেবের জন্য অনেক দোয়া, দোয়া অবশ্যই করি, কারণ ওনার চেষ্টাতেই আমি আবার আগের লাইফে, মানে হাঁটা চলা, কোথাও যাওয়া, বাজার করা, এগুলো আমি করতে পারছি এখন। আমার এই মানে এখন আমি যে স্টেজে আছি, আর দশটা মানুষ, স্বাভাবিক মানুষ যেরকম হাঁটা চলা ফেরা বাজার করে, আমি এখন সেটা করতে পারি। হ্যাঁ, রিসেন্টলি আমার পড়ে গিয়ে হাতটা ডিসলোকেটেড হয়ে গেছিল। পরে ডাক্তার সাহেবের কাছে আসার পরে উনি ট্রিটমেন্ট করেন, আমাকে থেরাপি দেন। হ্যাঁ, থেরাপির ব্যাপারে আমি খুবই খুশি যে আমি থেরাপি দেওয়ার পরে আজকে 12 দিন হলো থেরাপি দিলাম। আল্লাহর রহমতে আমি হাতটা তুলতে পারছি, হাত দিয়ে কাজ করতে পারছি। আর এই থেরাপি এই জন্যে খুশি যে মেয়েরা আমাকে খুব ভালো করে থেরাপি দিছে, তাদের উৎসাহ, তাদের কথাবার্তায় আমিও খুব প্রভাবিত এবং আমি মনে মনে অনেক জোর পাই ডাক্তার সাহেবের চেষ্টাতে। আসলে আমি এখন আল্লাহর রহমতে পা তো ভালো হয়েই গেছে মোটামুটি, হাত তো আল্লাহর রহমতে অনেকটা উপকার। তা আমি সবাইকে এটাই বলবো যে আপনারাও আসেন অনেক জায়গায়, হয়তো আমরা ঘুরে দেখাই ডাক্তার, অনেক সময় উপকার পাই, অনেক সময় পাই না। তবে আমি আপনাদের কাছে এটাই বলবো যে আপনারাও সবাই আসেন, আল্লাহর ইচ্ছা, ডাক্তার সাহেবের চিকিৎসা, ইনশাল্লাহ আপনারাও আমার মতো মোটামুটি সবাই উপকার তো অবশ্যই পাবেন, একবার এসে দেখেন। অনেক, যেমন আমি আমার বোনকে নিয়ে আসছিলাম এখানে, আমি ভালো হওয়ার পরে আমার বোন ক্যানাডা থেকে যখন আসে, খুবই অসুস্থ ছিল, সে হাঁটতেই পারতো না, তাকে নিয়ে আসছিলাম, সে এখানে প্রায় 1.5 মাস থাকে। তা আল্লাহর রহমতে এবার সে আমার বাসায় রিক্সা করেই আসছে আর লাঠি ছাড়া আসছে। তাহলে আপনাদেরও বুঝতে হবে যে অবশ্যই তার উপকার হয়েছে, এবং সে হাঁটতেই পারতো না, যেখানে যে রুগী সে রুগী হেঁটে আমার বাসায় আসছে, ঘুরে বেড়াচ্ছে, খাওয়া দাওয়া করছে, আমারই মনটা খুব খুশি হয়ে গেছে এটা দেখে। ইনশাল্লাহ আমি তো আশা করি আমার বোন আরো ভালো হয়ে যাবে। আমার ছেলেও এখানে এসে ট্রিটমেন্ট নিছে, কিন্তু আমার ছেলে ফুটবল খেলতে গিয়ে লিগামেন্ট ছিঁড়ে গেছিল, পরে হাসপাতালে লিগামেন্ট অপারেশন হয়, কিন্তু প্রচুর পরিমাণে পেন ছিল। পরে ডাক্তার সাহেবের কাছে সেও চিকিৎসা নেয়, পিআরপি করে, আমিও পিআরপি করছি। তা আল্লাহর রহমতে তো এখন একদমই সুস্থ, ব্যথা কিছুই নাই ওর, চাকরিও করছে, পড়ছেও, দুটাই করছে। হ্যাঁ, চিকিৎসা ব্যবস্থা উন্নত, আশা করি আরো বেশি উন্নত হবে। তবে আপনাদের সবার, ডাক্তার সাহেব, তারপর আরো যারা আছেন, তাদের সবার ব্যবহারই খুব ভালো, যার জন্য মনের জোরও বেড়ে যায় অনেক, আবার মনটা খুশিও হয় অনেক। আর আমার কিন্তু ওয়েট ছিল অনেক, 85 ছিল আমি যখন এখানে আসি। আমি তো বলবো শুধুমাত্র ডাক্তার সাহেবের কথাতে আমার ওজনটা কমে গেছে, কারণ এর আগে আমি অনেক চেষ্টা করছি, ওজন কমাতে পারছিলাম না। ওনার বলাতে, এটা উনি আমার উপকারের জন্যই বলতেন, তা আল্লাহর রহমতে এখন 73 হয়ে গেছে, আগের চাইতে তো অনেক রিল্যাক্স আছে শরীর, কারণ মানে ওজন বেড়ে গেলে শরীরে পায়ের উপর খুব চাপ পড়তো, নিজেরও খারাপ লাগতো। ইনশাল্লাহ আমি তো আল্লাহর কাছে সবসময় সবার জন্যই দোয়া চাচ্ছি, আপনাদের সবার জন্য দোয়া চাই, ডাক্তার সাহেব, আপনারা যারা আছেন সবার জন্যই দোয়া চাচ্ছি। অন্তত মানুষ এসে কিছুটা তো উপকৃত হবে, আপনারা আসেন দেখেন, আল্লাহ ভরসা। হ্যাঁ, আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমিও ডাক্তার সাহেবের বদলতে যতটা সুস্থ হয়ে আসছি, ইনশাল্লাহ যেন এই সুস্থতা আমার থাকে। সবাই ভালো থাকেন, এই আর কি, আসেন এখানে ঘুরে যান। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।